নানা সংকটে বন্ধ হয়ে গেছে নোয়াখালীর 40টি সরিষা তেলের মিল। হাতে গোনা 4-5টি চালু থাকলেও দেখা দিয়েছে শ্রমিক সংকট। এজন্য সয়াবিনের সাথে তীব্র প্রতিযোগিতা পুঁজি আর কাঁচামাল সংকটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। সুমন ভৌমিকের রিপোর্ট। গুণগত মানের কারণে বাজারে একসময় নাম ডাক ছিল নোয়াখালীর চৌমুহানি সরিষা তেলের। স্বাধীনতার আগে ও পরে দেশের প্রায় সব বাজারে চাহিদা ছিল এ তেলের। তবে 90 দশকের পর ধস নামে এখানকার ঘানিগুলোতে। ভোজ্য তেলের বাজার দাবড়িয়ে বেড়ানো চৌমুহানির সরিষা তেলের খ্যাতিও এখন বিলুপ্তির পথে। নানা সংকটে বন্ধ হয়ে গেছে 40টি তেলের মিল। যে কটি টিকে আছে তাতে আছে শ্রমিক সংকট। তবে সরকারি সহযোগিতা পেলে ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের। সরষের তেলের মিলগুলো আস্তে আস্তে দিন দিনে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, শ্রমিকের অভাব, তারপর হচ্ছে কাঁচামালের অভাব। পুনরায় ফাইন্যান্স করে লোন দিয়ে তাদেরকে উঠা চালু করানোর জন্য ব্যবস্থা করলে আগামী 1-2 বছরের মধ্যে আশা করি ইনশাল্লাহ স্বাভাবিক অবস্থা চলে আসবে। ঘানি সংশ্লিষ্টরা বলছেন, ফটকদার বিজ্ঞাপন আর স্বাস্থ্যের জন্য ঝুঁকিমুক্ত দাবি করে সয়াবিন তেলের নানামুখী প্রচারণায় কমেছে সরিষা তেলের চাহিদা। সেই সাথে দেখা দিয়েছে পুঁজি ও শ্রমিক সংকট। এখন যদি কারখানা যদি কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা বাল বাচ্চা নিয়ে কষ্ট করবো। ছেলেমেয়েদের লেখাপড়া করতে পারে, নিজের সংসার চলে, আর বন্ধ হয়ে গেলে আমরা অসল হয়ে যাব। সরিষার তেল স্বাস্থ্যসম্মত, উৎপাদন সম্ভব দেশীয় কাঁচামালে। তাই মিল মালিকদের সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। এই ব্যাংক থেকে আমাদের 2% সুদে যারা তৈলবীজ করে, এখন পুঁজির অভাবে এই সেক্টরটাকে আবার উজ্জীবিত করতে পারছে না, তারা কিন্তু এই সুবিধাটি গ্রহণ করতে পারে। দেশের কৃষিতে সরিষার আবাদ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।